হ্যালো ফ্রেন্ডস, আমি কাকলি আজকে চলে এসেছিলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। কুর্তির উপরে আমি একটা সুতোর কাজের ডিজাইন করেছি গলায়, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তবে দেখে নিই আমি কাজটা কিভাবে করেছি। এই যে আমি অনেকটা কাজ করে নিয়েছি আর একটুখানি বাকি রেখেছি, তোমাদের সাথে এটাই শেয়ার করব। কারণ যেহেতু পুরো কাজটা একই রকমভাবে করেছি, শুধু ডিজাইনটা করে নিয়েছি আগে, প্রথমে একটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, তারপরে একই রকমভাবে পুরো কাজটা আমি করেছি। আমি ব্ল্যাকের উপরে করেছি, ব্ল্যাকের উপরে ইয়েলো দিয়ে করছি, কারণ ব্ল্যাকের উপরে যে কোনো কালারই ফোটে, যে কোনো লাইট কালারই ফোটে। তো আমি এটা ইয়েলোতেই রাখলাম ফুলগুলো। বন্ধুরা, আশা করব আজকের আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু, ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, প্লিজ দেখতে থাকো আমার ভিডিও। আমার একটা ফুল প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন মাঝখানে একটু লাল কালার দিয়ে ভরে দেব, জাস্ট এবার উপর করে ভরে দেব। এখন পাতাগুলো আমি হোয়াইট কালার দিয়ে এভাবে করে নেব। দেখতে পেলে আমি পাতাটা কিভাবে করলাম, একই রকম ভাবে আরো একটা পাতা দেখাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি পুরো কাজটা কিন্তু করে নিয়েছি। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আমার গলার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গলাটা কেটে সুন্দর একটা সেলাই করে নেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিল তাদেরকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার এরকমই কোনো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সাথে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।